দাম বাড়ার খবরে শুক্রবার রাত 9টার দিকে তেল দেয়া বন্ধ করে দেয়া হয় সিলেটের অনেক পাম্পে। প্রতিবাদে রাত 11টার দিকে নগরীর পাঠানটুলা এলাকায় সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন ক্রেতারা। এই সময় সড়কের উভয় পাশে অসংখ্য যানবাহন আটকা পড়ে। প্রায় আড়াই ঘন্টা পর প্রশাসনের অনুরোধে প্রত্যাহার করা হয় অবরোধ। কোনো পাম্পে তেল পাচ্ছি না আমরা, 38 মিনিট তো কি প্রায় প্রত্যেকটা পাম্পই বন্ধ হয়ে গেছে। পূর্বের দামে আমরা তেল দিই পাইন, এটা আমরা কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা বা তারা যে পাম্পের যে মালিক তারা কেউ কইছে না। এই ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে যারা বন্ধ রাখছে কালকে প্রচলিত আইন মোতাবেক যেটা আইনগত ব্যবস্থা নেওয়ার মতো যদি নেওয়ার জন্য বলা হয়েছে। দাম বাড়ার খবরে তেল না পেয়ে কক্সবাজারে পাম্প কর্মচারীদের সঙ্গে বাগ বিতণ্ডায় জড়ান বাইকাররা। এক পর্যায়ে বিক্ষোভ শুরু করলে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পরে তালা দিয়ে দেওয়া হয় পাম্পে। জ্বালানি তেলের দাম বাড়ার খবরে রংপুর দিনাজপুর অঞ্চলের বেশিরভাগ ফিলিং স্টেশন বন্ধ করে সটকে পড়ে কর্তৃপক্ষ। কোনো কোনো পাম্প খোলা থাকলেও আগের দামে তেল না দেওয়ার অভিযোগ করেন ক্রেতারা। হঠাৎ করে তেলের দাম বাড়াই দিচ্ছে 10 মিনিট আগে 20 মিনিট আগে শুনলাম আমরা, এটা তো হলো না। মিনিমাম সরকারকে 7 দিন আগে আমাদেরকে জানাতে হবে তেলের দাম 7 দিন পর বাড়তে পারে। পার লিটার তেলে যদি 57 টাকা বেশি দিতে হয় আমরা রোজগার করি কত। পঞ্চগড়েও তেল বিক্রি বন্ধ করে দেয় পাম্প মালিকরা। দীর্ঘ সময় বিভিন্ন পাম্প ঘুরেও মেলেনি জ্বালানি তেল। তবে ঠাকুরগাঁওয়ে ফিলিং স্টেশনগুলোতে উপচে পড়া ভিড় দেখা যায়। মোটরসাইকেল চালকদের 1 লিটার ও বড় যানবাহনে সর্বোচ্চ 10 লিটার তেল দেওয়া হয়। চট্টগ্রামেও তেলের দাম বাড়ায় বন্ধ হয়ে যায় অনেক পেট্রোল পাম্প। নগরীর হালিশহর ঈদগাহ এলাকায় পাম্পে ভিড় করেন বাইকাররা, তেল না পেয়ে ক্ষোভ প্রকাশ করেন তারা। ভোলায়ও পাম্প বন্ধ করে দেয়ায় তেলের জন্য শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটতে গিয়ে চরম ভোগান্তিতে পড়েন ক্রেতারা। অ্যাম্বুলেন্সের মতো জরুরি পরিবহনেও তেল না পেয়ে চরম বিপাকে পড়েন অনেকে। তেলের দাম বৃদ্ধি হয়েছে তাই তেল নিতে ভোলা জেলার যত গাড়ি আছে সমস্ত গাড়ি আইসা ভিড় করতেছে, আমরা সবাই রে অল্প অল্প করে দিতেছি, 1 লিটার 2 লিটার 3 লিটার করে বিদায় করতেছি। চাঁদপুরের পাম্পগুলোতেও দেখা যায় হুড়োহুড়ি, বাইকার ও অন্য যানবাহনের চালকরা বাগ বিতণ্ডায় জড়ান। এছাড়া গাইবান্ধা, মেহেরপুর, শেরপুর সহ দেশের বিভিন্ন জেলায় তেলের দাম বাড়ায় পেট্রোল পাম্পে ভিড় করেন ক্রেতারা। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে তেল না পেয়ে ফিরে যান অনেকে। ইসমাত জাহান শুক্লা, সময় সংবাদ।